হ্যালো বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে ভিনদেশি তারাতে। দেখতেই পাচ্ছেন সকাল সকাল সাদা ড্রেস পরে আমাদের পুচু নাচ করছে। আসলে আজকে সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমী, সেই নিয়ে আজকের ব্লগ। দেখতে থাকুন কী হয় সারাদিন। আজ আবার সন্ধ্যেবেলা ছোট দাদার জন্মদিনও আছে, তো পুজোর তো ভারী আনন্দ হয়েছে। প্রথমেই নাচ করতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। সাদা জামা পরে সকাল সকাল স্নান করে নিয়েছে, নিয়ে সাদা পাঞ্জাবি পরেছে, পরে তার তো আনন্দের সীমা নেই, ঢাক নেই, তবুও নাচছে ওই কাঁসার তালে তালে আর কি। যে পুজোর জন্য রেড্ডি যে পুজো নিজেই কাঁসা বাজাচ্ছে, যে আলপনা দেওয়া হচ্ছে, জেঠুমা আলপনা দিচ্ছে, দাদাও সামনে নকশা করছে ফেব্রিক দিয়ে, আর ছোট দাদা যে সরস্বতী ঠাকুরটাকে তুলে নিয়ে আসছে। ছোট দাদার উদ্যোগেই আসলে সরস্বতী পুজোটা হওয়া, যে ছোট দাদা নিয়ে আসবে কেন একা, আমি একটু ধরি, আমাদের বাবুই একটু ধরে দিল ছোট দাদাকে। ঠাকুরের মুখ এখনো খোলা হয়নি, ছোট দাদা সাইজ করে বসাচ্ছে। আর এই যে আমাদের মা সরস্বতী, সবাই প্রণাম করুন। এই যে পেছনের ব্যাকগ্রাউন্ডটাও ছোট দাদা সাজিয়েছে, কেমন হয়েছে জানাবেন। আর যেমন পুজো পুজোর জিনিসপত্র এনে দিচ্ছিল, একটু সাহায্য করছিল আর কি। যেখানে ফল কাটা চলছে, আঙ্গুর, কুল, কলা। আর যে ছোট দাদার আলপনাটা আঁকাটাও শেষ হয়েছে, খুব সুন্দর এঁকেছে, ওর আঁকাটা খুব ভালো, খুব দারুণ ছবি আঁকে। আর এই যে বড়দাদার কোলে, বড়দাদা ফাঁকে বেরোচ্ছিলো, বড়দাদাকে তো বাইরে বেরোতে দেবে না, বড়দাদা বেরোলেই ওকে নিয়ে যেতে হবে সঙ্গে। আর কাঁসা নিজে হয়তো ভালো বাজাতে পারবে না, কিন্তু কাউকে বাজাতেও দেবে না। পুজোও চলছে, ওর ফল খাওয়াও চলছে, নিজের পছন্দ মতো ফল আনছে আর খাচ্ছে, যতই বারণ করা হোক ওকে শোনে কার কথা। আঙ্গুর খাচ্ছে, ও আঙ্গুর খাচ্ছে, আচ্ছা বলে ও আঙ্গুরটা খেতে পছন্দ করে, আর আঙ্গুরটা ও চিনে, ওর জন্য ও আঙ্গুরটা খাওয়ার জন্য বায়না করছে। আপনাদের সরস্বতী পুজো কেমন কাটলো জানাবেন। আর অবশ্যই আজকে ভ্যালেন্টাইন ডে সবার জন্যই খুবই স্পেশাল, জানাতে ভুলবেন না কার কীভাবে কে কীভাবে কীরকমভাবে সেলিব্রেট করেছেন। আর আমার প্রচুর নম করছে, পুজো হচ্ছে বলে নম সবসময় ভক্তি ভরে করে, আপনারা দেখিয়ে এসেছেন। আর এই যে এবার আরতি শুরু হবে, আমরা একটু সেলফি তুলে নিলাম সেই সময় পুজো আমার কোলে। হাই, আরতি শিখাটা তো খুব বলে শুভ মাথায় দেওয়ার জন্য জেঠুমা দিয়ে দিচ্ছে। এই যে দেখুন আঙ্গুরও মোটামুটি তুলেই যাচ্ছে টুকটুক করে। বড়দাদা কাঁসা বাজাচ্ছে, পুজো হয়ে গেছে, সবাইকে টিপ পরিয়ে দিচ্ছে। আমার পুটু যাচ্ছে বা টিপ পরতে, পড়া হয়ে গেছে সোনামণির টিপ, এখন আবিরের টিপ পরিয়েছে, এরপরে আবার সিঁদুরের টিপ পরানো হবে। আঙ্গুরের বাটি মোটামুটি ও ছাড়েনি, চারদিক ঘুরছে যে পিসিমণির বাড়িতে। এ দেয়াল পেন্টিংগুলো খুব ভালো লাগে, দারুণ। এগুলো তো মানে মানুষ মনে করে, ওদের সাথে আবার কথাও বলে।